সালাত জমা করার নিয়ত করে যদি সে পড়তে না পেরে মারা যায়, আচ্ছা এক্ষেত্রে সে কি অপরাধী হবে? প্রশ্নটা তো একটু জটিল হলো না? সালাত জমা করার নিয়ত করে সে পারল না, হঠাৎ মারা গেল। হঠাৎ মারা গেলে তো করার কিছু নেই, দেখতে হবে জমা করার যখন নিয়ত করলো নিয়তটা সাথে ওয়াক্তটা ওয়াসের কিনা। যেমন ধরেন মাগরিব আর এশা একসাথে পড়বে, সে এশার সময় অসুস্থ ব্যক্তি ধরলাম, সে মাগরিবটা মাগরিবের সময় পড়লো না, মনে হয় প্রশ্নটা ওই জায়গাতেই আর কি। এখন মাগরিবটা কি করলো? তাখির করলো। কোন নিয়তে? জমার নিয়তে। জমার নিয়তে তাখির করলে এটাকে আর তাখির বলা যাবে না, এটা যেমন তাখির এটা জায়েজ আছে সফর অবস্থা, অথবা সফর অবস্থা ছাড়াও বিশেষ পরিপ্রেক্ষিতে এটা জায়েজ হতে পারে। তো এখন কথা হলো যে তিনি মাগরিবের সালাতটা তাখির করে এশার সালাতে পড়বেন নিয়ত করেছেন, বাট এশার সালাতে যখন ওয়াক্ত হলো তখন তিনি মারা গেলেন, তার পাপ হবে কি না? উত্তর হচ্ছে না, কারণ এশার সালাতের ওয়াক্ত হলো আধা ঘন্টা হলো বা এক ঘন্টা হলো বা দেড় ঘন্টা হলো, আরও সময় আছে, আরও সময় যেহেতু আছে তিনি হয়তো সেই সময় পড়ার নিয়ত করেছেন, সময় আছে পড়ার নিয়ত করেছেন তার আগে মারা গেলেন, তাহলে তার উপরে কোনো পাপ বর্তাবে না। কিন্তু যদি এশার ওয়াক্তও চলে যায়, জমার তিনি করলেন না, তার হুঁশ আছে কিছুটা অসুস্থ হলেও তিনি সালাত পড়তে পারতেন, তাহলে তিনি পাপই হবেন। বুঝতে পেরেছেন? তাই